নমস্কার আপনাদের স্বাগত জানাই স্বামিত্ব যোজনার উপর কথা বলব কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ এবং পঞ্চায়েতিরাজ মন্ত্রী ভারত সরকার শ্রী গিরিরাজ সিংহর সাথে স্বামিত্ব যোজনা কি এটি শুরু করার পিছনে উদ্দেশ্যটা কি দেখুন এটি মান্যবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিশন এবং সেই ভিশন হল দেশের প্রায় যা সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ গ্রাম রয়েছে সেই গ্রামে যে ঘরের যাকে আমরা দেশি ভাষায় বাড়ির দলিল বলি যার কাগজ ওদের কাছে থাকে না ওদের কাছে বিধিবত টেকনিক্যাল মালিকানার অধিকার থাকে না এই জন্য উনি একটি স্বামিত্ব যোজনার নির্দেশ দেন এবং সেই স্বামিত্ব যোজনা আজ সারা দেশে। একটি নতুন বিপ্লব নিয়ে আসছে গ্রামীণ জীবনে এক নতুন উৎসাহ নিয়ে আসছে এই স্বামিত্ব কেবল ড্রোন দ্বারা একটি বাড়ির মানচিত্র নয় এটি একটি পাকা রেজিস্ট্রার ডিড যা এক দুই সেন্টিমিটারের ফারাক থাকে চিত্র নেওয়ার সময় তার আগে রাজ্য সরকার তখন চুনের চিহ্ন লাগায় ওখানকার লোকেদের দিয়ে তারপর আশেপাশের লোকেরা তার উপরে আপত্তি জানায় রাজ্য সরকার তার সমাধান করেন এবং তারপর ডিমড রেজিস্টার্ড এবং তার ম্যাপ সহিত তাদের দেওয়া হয় এটি হল স্বামিত্ব দু হাজার কুড়িতে চব্বিশ এপ্রিল প্রধানমন্ত্রী এর সূত্রপাত করেন এই যোজনা দ্বারা গ্রামীণদের জীবনে কি পরিবর্তন আসছে এবং ভবিষ্যতে এই যোজনা দ্বারা কী লাভ হতে পারে দেখুন লাভ তো লাভার্থীর উপরেই নির্ভর করছে এখন ব্যাংকে ব্যাঙ্কের নির্দেশন যেমন শহরের বাড়ির কাগজপত্র হয় এবং ওরা তার এগেনস্টে ব্যাংক থেকে ঋণ নেয় কোনও কাজ করে দেখুন গ্রামের বাড়ির কোনও ভ্যালু ছিল না যখন ড্রোন দ্বারা ওদের চিত্র নেওয়া হয় তারপর চুনের চিহ্ন লাগানো হয় তারপর রাজ্য সরকার এবং ভারত সরকার এই দুজনের গাইডলাইন অনুসারে একসাথে হয়ে ওদেরকে ডিমড টেকনিক্যাল রেজিস্টার্ড সার্টিফিকেট দেওয়া হয় যখন তা পাওয়া যায় তখন তার ব্যবহার নতুন ক্ষেত্রে করা হয় যেমন ঋণ নেওয়ার ক্ষেত্রে করা হয় যেমন নিজের সম্পত্তি যখন হয় গ্রামীণদের কাছে এই যোজনা শীঘ্রই পৌঁছাক এই জন্য কি করা হচ্ছে ভারত সরকার সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে একসাথে হয়ে আমরা ওদের টেকনিক্যাল ওদের সঙ্গে আমাদের বিভাগ একত্র হয়ে কাজ করি এবং ওরাই ড্রোনের ব্যবস্থা করে ওরাই কোর এস কোরএস সিওআরএস যেখানে লাগাতে হবে টেকনিক্যাল ওরাই লাগায় বিভাগ রাজ ওদের বলে আমাদের কি চাই তারা সেইভাবে তাড়াতাড়ি কাজ করে এটাই আমার পেশা থাকে যে যতটা তাড়াতাড়ি যে রাজ্যের সাথে আমার এমওইউ হয়ে গেছে সেখানে যত সম্ভব তাড়াতাড়ি কাজ হোক আর যে সিওআরএস আছে তা গ্রামের জীবনযাত্রায় এক নতুন সঞ্চার নিয়ে আসে নতুন সঞ্চার কি হতে পারে তার একটা টেকনোলজি হবে তার একটা অ্যাপ হবে মোবাইলের মতন যা নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসির সাথে যা আপনি অধিকার পেয়েছেন যা দ্বারা আপনি আপনার বাড়ির মাপ করতে পারবেন ঝঞ্ঝট হবে না যদি আপনি ওই সিওআরএস দ্বারা আমরা এটাও আগ্রহ করেছি যে পঞ্চায়েত ভবনে যদি প্রয়োজন হয় আমরা যেন সূচনা পাই বাতাবরণের অনেক টেকনিকি ব্যবস্থা হবে যা দ্বারা গ্রামের জনতারা চাষবাসে সাধারণ জীবনে এক নতুন উর্জার সঞ্চার হবে আজ গ্রামে কি হচ্ছে গ্রামে আমার স্বচ্ছতার জন্য নালা চাই গ্রামে আমার বাড়ির জল বাড়িতে ক্ষেতের জল খেতে এবং গ্রামের জল গ্রামে যদি বাড়ির জল বাড়িতেই থাকে তাহলে শোকপিট লাগাতে হবে তো এই সব কিছুতেও যখন জিপিডিপি তৈরি হবে তখন তার প্ল্যানিং সুনিশ্চিত হবে যে কার বাড়ি কোথায় আছে কোথায় তার শোকপিট হবে নর্দমার নিকাশ কোথায় হবে যদি ইলেকট্রিফাইড করার ছিল তো তা সম্পূর্ণ হয়ে গেছে পোল কোথায় লাগাতে হবে এবং সবথেকে বড় রিফ্লেকশন হচ্ছে যে নিজেদের মধ্যে যে ঝগড়া বিবাদ হতো কেস মামলা যা গ্রামে হতো পরিবারে হতো যে এটা আমার এটা আমার তার সমাধান হয়ে যাবে এই সামিত্ব হল প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের বিভাগ যখনই দলিলের কাজ সম্পূর্ণ করে নেবে তখন প্রত্যেকজনের যেরকম মোবাইল নম্বর হয় না সেরকমই সেই প্লটের আধার নম্বর দেওয়া হবে তার মানে একজন ব্যক্তির একটাই নম্বর হবে এবং এর কারণে এখান থেকে ওখানে তা হতে পারবে না এটাই স্বামিত্বের টেকনিকই প্রভাব পড়বে জীবনে ট্রান্সপেরেন্সির জীবনে গ্রামে নিজেদের মধ্যে ঝগড়াঝাটির এবং জীবনে অন্য ক্ষেত্রে নতুন পদক্ষেপের জন্য এবং আগত সময় মোদীজির নেতৃত্বে আমাদের বিভাগ জমি জমারও এই এইরূপেই প্রত্যেককে আধার নম্বর দেওয়া হবে মানে একদিকে বাড়ির দলিলের আমরা ডিমড রেজিস্ট্রেশন পাব এবং তার উপরে ভূ আধার নম্বর হবে অন্যদিকে আমরা জমিরও দেব তার মানে হচ্ছে গ্রাম এবং পঞ্চায়েতে প্রচেষ্টা এটাই যে ঝগড়া মুক্ত গ্রাম হোক ট্রান্সপ্যারেন্ট হোক গ্রাম পঞ্চায়েত স্বামিত্য যোজনা জনতার কাছে পৌঁছানোর জন্য কিভাবে তার ভূমিকা পালন করছে আমি আগেও আপনাকে বলেছি যে রাজ্য সরকারের সাথে হয়ে একটি এমওইউ হয় যখন রাজ্য সরকার আমাদের মডেলকে অ্যাকসেপ্ট করে তখন সার্ভে অফ ইন্ডিয়া সেখানে নিজের কাজ শুরু করে এবং আমার মনিটরিং থাকে যে সেখানে একটা ড্রোন কমপক্ষেও সারাদিনে চারটে পাঁচটা গ্রামকে সম্পূর্ণ করে নেয় চিত্র নিয়ে নেয় এটাই আমার প্রেসার থাকে আর এর কারণেই আজ প্রায় মনে হয় দুই কোটির মতো প্রায় পার্সেল আমরা নিতে পেরেছি দেড় লক্ষের থেকে বেশি গ্রাম আমরা পুরো করতে পেরেছি আমরা স্বামীত্ব যোজনা নিয়ে কথা বলছিলাম কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ এবং রাজমন্ত্রী ভারত সরকার মাননীয় শ্রী গিরিরাজ সিংহের সাথে আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই এবং এবার আপনাদের থেকে আজ্ঞা নিতে চাই জয় হিন্দ